ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে শতাব্দী প্রাচীন কলকাতা মেডিকেল কলেজে হাসপাতালের এমসিএইচ বিল্ডিং এ বিপজ্জনক ফাটল পাশেই তৈরি হচ্ছে দশতলা ভবন দীর্ঘদিন ধরে চলছে পাইলিং এর কাজ আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ যে ছবি আমরা দেখতে পাচ্ছি তা সত্যি অত্যন্ত দুর্ভাবনার কারণ যেভাবে ফাটল ধরেছে সেটা খুবই আশঙ্কার কিভাবে চলছে এই ফাটল মেরামতির কাজ এবং তার পাশাপাশি চিকিৎসা পরিষেবার উপর এর কোনো প্রভাব পড়ছে না তো দেখো এই খবর কিন্তু আজ থেকে ছ থেকে সাত মাস আগে আমরা প্রথমবার দেখিয়েছিলাম যে কলকাতা মেডিকেল কলেজের যে শতাব্দী প্রাচীন এমসিএইচ ভবন সেই এমসিএইচ ভবনের গায়ে ফাটল দেখা যাচ্ছে সেই ফাটল আজ থেকে সাত মাস আগে যখন আমরা খবর দেখিয়েছিলাম ঠিক সেই সময় ফাটল এতটা চওড়া ছিল না ফাটলের প্রধান কারণটা হচ্ছে যে এখানে এই এমসিএইচ ভবনের লাগোয়া যে ফাঁকা জায়গা সেখানে একটি দশতলা ভবন তৈরি হচ্ছে সুপার স্পেশালিটি বিল্ডিং তৈরি হবে সেখানে যার দুটি তল থাকবে মাটির নিচে সেই দুটি তল মাটির নিচে তৈরি করতে গিয়ে পাইলিংয়ের কাজ করা হচ্ছে যেটা সে সময় আমরা জেনেছিলাম যে সত্তরটি স্তম্ভ সত্তরটি পিলার তৈরি করা হচ্ছে সেই সত্তরটি পিলার মাটির মাটির নিচ থেকে শুরু হচ্ছে সেই পাইলিংয়ের কাজ চলছিল সেই পাইলিংয়ের কাজের দরুন যে কম্পন সেই কম্পনের জেরে প্রথম ক্ষতিটা হয় এবং তুমি দেখতে পাবে যে শতাব্দী প্রাচীন এমসিএইচ ভবনের যে বড় বড় স্তম্ভ যে স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে ভবন এই ইংরেজ আমলের তৈরি বাড়ি সেই বাড়িতে কিন্তু বড় সড়ো ফাটল দেখা দিয়েছে এই ফাটল এর আগেও দেখা গিয়েছিল সে সময় ফাটল মেরামতি করা হয় মেরামত অর্থে চুন সুরকি দিয়ে সিমেন্ট দিয়ে কোনো রকমে তাকে আটকানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু আবারও নতুন করে ফাটল ক্রমশ চওড়া হচ্ছে এবং যে মূল ভবন মূল ভবনের থেকে বাঁধিকের যে অংশটা যেখানে রোগীদের ব্যবহারের শৌচালয় রয়েছে সেই শৌচালয়টা মূল ভবনের থেকে একদম ধারে সেই দিক কিন্তু মূল বাড়ির থেকে সম্পূর্ণ আলাদা হয়ে সরে আসছে দুটি দুটি ভবনের মাঝখানে কিন্তু আড়াআড়ি ফাটল এখানে আমরা দেখতে পাচ্ছি আমার সঙ্গে রয়েছে আমার ক্যামেরা পার্সন তাকে দেখাতে বলবো যে তার ঠিক নিচেই একটি এটিএম রয়েছে এই এটিএম এর গায়ে সেখানোও কিন্তু ফাটল দেখা দিচ্ছে এবং তার পাশে তুমি দেখতে পাবে যে সেখানে সেখানে বড় বড় লোহার খুঁটি দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে সেই লোহার খুঁটির সাপোর্ট কিন্তু রয়েছে আমরা পাচ্ছি সেই লোহার খুঁটির সাপোর্টেও কিন্তু রকম কাজ হচ্ছে না সেটা ভালো রকমভাবেই দেখা যাচ্ছে এই পরিস্থিতিতে রোগীদের রোগীরাও কিন্তু আশঙ্কায় রয়েছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ তারাও দুশ্চিন্তায় যে কিভাবে এই পরিস্থিতিকে মোকাবিলা করা যায় পিডাব্লিউডির আধিকারিকদের সাথে তারা কথা বলছেন ইঞ্জিনিয়ারদের সঙ্গে তারা কথা বলছেন এইভাবেই নিচে মূল ভবনের নিচে সে গাড়ি বারান্দায় সেখানে কিন্তু লোহার এখানে বড় বড় খুঁটি দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে যাতে মূল ভবনটা ধসে না পড়ে কিন্তু এখনো পর্যন্ত এই এই খুঁটির যে সাপোর্ট তাতে খুব যে লাভের লাভ হয়েছে সেরকমটা নয়